শ্রীগুরুভ্যো নমঃ। হরিঃ ওম। সহনাভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম। সং নৌ মিত্র সং বরুণঃ সং নৌ ভবর্তর্যমা সং ন ইন্দ্রো বৃহস্পতিঃ সং ন বিষ্ণুরুক্রমঃ। নমো ব্রহ্মণে নমস্তে বায়ো। ত্বমেব প্রত্যক্ষম ব্রহ্মাসি ত্বমেব প্রত্যক্ষম ব্রহ্ম বদিষ্যামি। ঋতম বদিষ্যামি সত্যম বদিষ্যামি। তন্মামবতু তদ্ভক্তারমবতু। অবতু মাম অবতু ভক্তারম। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম। পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম। তৎসৎ। ঠাকুর মা স্বামীজি মা সরস্বতী চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে রামকৃষ্ণ মিশন কামারপুকুর বহুমুখী বিদ্যালয়ের 60তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2020 আমরা এখানে পেয়েছি। আজকে আমাদের সভাপতি হিসাবে শ্রীমৎ স্বামী কৃতাত্মানন্দজী মহারাজ, তাকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমাদের বিহারে জামতাড়াতে একটা আশ্রম আছে, সেখান থেকে তিনি এসেছেন। এছাড়া আমাদের স্কুলের প্রধান শিক্ষক স্বামী কল্যাণেশানন্দ মহারাজ, এছাড়া রয়েছে স্বামী শ্রুতি রূপানন্দ, স্বামী পুরোহরানন্দ, তাদেরকে আমি প্রীতি ভালোবাসা জানাই। উপস্থিত আছেন শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, শিক্ষাকর্মীবৃন্দ, অভিভাবক অভিভাবিকাবৃন্দ, তাদের সবাইকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার জানাই। আর এছাড়া অন্যান্য যারা রয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা, আমাদের গঙ্গাধর লাহা ইত্যাদি স্বেচ্ছাসেবক হিসাবে বা শিক্ষক হিসাবে, তাদের সবাইকে আন্তরিকভাবে শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার জানাই। আর তোমাদেরকে সবাইকে আমি প্রীতি ভালোবাসা জানাই। এখন বক্তৃতা করার সময় নয়, আমাদের খেলা শুরু হবে। তো একটা দুটো কথা আমি বলেই শেষ করব। এই আমাদের স্কুলে ছেলেরা খুব সুন্দর খেলাধুলা করে, খুব নাম আছে, খুব সুন্দর প্যারেড করে, সুন্দর ব্যান্ড বাজায়। এই 26শে জানুয়ারি, হ্যাঁ তোমরা তো দেখেছো সবাই, আমাদের কাছে এসেছিলেন মিস্টার অরূপ রাহা, চিফ এয়ার মার্শাল। তো উনিও বলেছেন যে হ্যাঁ, ছেলেরা খুব ভালো প্যারেড করেছে, ভালো ব্যান্ড বাজিয়েছে। আমাকে জিজ্ঞাসা করলেন আপনাদের টিচার আছেন? হ্যাঁ, ব্যান্ডের এবং প্যারেড করার টিচার আমাদের, তারা শিখান। তো খুব ভালো লেগেছে। তবে আমি কিন্তু দেখেছিলাম, তিনি সেটা বলেননি, কিছু কিছু ছেলেরা প্যারেড করার সময় ভুল করছিল, পা মিলছিল না। তো ভালো হয়েছে, আরও ভালো করতে হবে, এটা আমার বক্তব্য। আমরা সবাই ভালো করছি, আর ভালো করতে হবে আরও। প্যারেড হোক, ব্যান্ড হোক, খেলাধুলা হোক, আর একটু ভালো করে করতে হবে। এই একটু আগে যখন শপথ গ্রহণ হচ্ছিল, শপথ গ্রহণ করার সময় সবাইকে হাত এরম রাখতে বলা হলো, কয়েকজন ছেলে হাতটা ঠেকনা দিতে হয়েছে। মানে এ থেকে বোঝা যায় যে খেলাধুলা তারা ব্যায়াম ইত্যাদি করে না বলে। করেছে কয়েকজন ছেলে, করেছে তো নাকি? দেখেছো তোমরা কেউ? আমরা লক্ষ্য করলাম যে শপথ গ্রহণ মাত্র একে, এই তোমরা এখন ছোট ছোট ছেলেরা, এই শক্তি দরকার আছে আমাদের, শক্তি ছাড়া কিছু হয় না। তো সেই জন্যে সবাই, বেশিরভাগ ছেলে, আমি দেখেছি 95% ছেলেরা আমাদের খুব ভালো খেলাধুলা করে, তারা শক্তিশালী। তো সেই জন্যে আমাদের যে যারা আমাদের যে এখানে যে এত সুন্দর ব্যবস্থাপনা, আমাদের শিক্ষক মণ্ডলী সকলের সহযোগিতায় আজকে খেলাধুলা আমাদের খুব ভালো পর্যায়ে এসেছে।
আমরা বিভিন্ন জায়গায় যখন যাই বাইরে খেলতে, আমাদের ছেলেরা এই গত বছর পুরুলিয়াতে গিয়েছিল, খুব সুন্দর রেজাল্ট তারা করেছিল, চ্যাম্পিয়ন হয়েছিল পুরুলিয়া, কিন্তু আমাদের সেকেন্ড পজিশনে আমরা ছিলাম, আমাদের কামারপুকুর ছেলে আমাদের ছেলেরা। আর এই কয়েকদিন আগে তোমরা দেখেছো শিবপ্রদানন্দ মহারাজ কামারপুকুর এসেছিলেন, তো উনি বলছিলেন যে 23শে জানুয়ারি ওদের ওখানে ছেলেরা প্যারেড করছিল, প্রধান অতিথি হিসাবে সেদিনে ছিলেন ওখানকার পুলিশ সুপারিনটেন্ডেন্ট এসপি, উনি বলছেন এত সুন্দর প্যারেড, বলে আপনাদের ছেলেরা এত সুন্দর প্যারেড করে, সে বারবার একই কথা বলছেন, বলছেন মহারাজ আমাদের পুলিশগুলো প্যারেড করতে পারছে না, কী যে বলি না, ওনার একজন বড় অফিসার ওনাকে নাকি বলেছেন যে তোমাদের পুলিশরা ভালো প্যারেড করতে পারছে না, সেটা ওনার মাথায় ঢুকেছে, উনি খালি বারবার বলছেন মহারাজ আপনাদের ছেলেরা এত সুন্দর প্যারেড করে, আমাদের পুলিশগুলো পর্যন্ত প্যারেড করতে পারে না। তো যাই হোক, তো আমাদের মিশনের ছেলেরা হ্যাঁ প্যারেড করতে পারে, যেটা পুলিশরাও অতটা ভালো করতে পারছে না বলে তারা বলছেন, তো সেই জন্য এটা আমাদের গর্বের বিষয়। তো তোমরাও ভালো খেলেছো, ভালো প্যারেড করেছো, তোমাদের আমাদের চিফ এয়ার মার্শাল যিনি ছিলেন তিনি সুনাম করে গেছেন। তো আমি ঠাকুর মা স্বামীজি মা সরস্বতী চরণে প্রার্থনা জানাই আজকের খেলা খুব সুন্দর হোক। আর খেলার মেন জিনিস হচ্ছে এই বললাম, আমরা সত্য কথা বলবো, সত্যম বদিষ্যামি। খেলার একটা জিনিস জানো তো, নিয়ম অনুবর্তিতা, এবং এই ওই মিস্টার রাহা অরূপ রাহা বলেছিলেন যে বড় হতে গেলে নিয়মানুবর্তিতা হওয়া চাই, মানে অভ্যাস করা চাই, যদি আমাদের জীবনে সেরকম আমরা যদি শৃঙ্খলা বোধ যদি না আসে আমরা বড় হতে পারবো না। এটা তোমরা শুনেছো কিন্তু তোমরা চিন্তা করো, ধ্যান করো, জীবনে কাজে লাগাবে। তাহলে ব্যাট করছিলেন, ব্যাটে বলে হওয়ার পরে উইকেট কিপার ক্যাচ নিয়েছে, আর ক্রিকেট মাঠ থেকে চলে যাচ্ছেন, তিনি বলছেন যে না তবেই আমাদের খেলা আমাদের জীবনটা শুরু। কিন্তু দেখো অ্যাডাম গিলক্রিস্টের মন কথাটা আমার এখনো মনে রয়েছে আমার হৃদয়েতে। তো সেই জন্য তোমরা এই খেলাটাকে এইভাবে সিরিয়াসলি নেবে, তাহলে জীবনটা খুব সুন্দর হয়ে উঠবে। আর বেশি বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না, সবাইকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার ও ধন্যবাদ। স্বামী লোকতারানন্দজী মহারাজকে আমাদের সকলের তরফ থেকে ভক্তিপূর্ণ প্রণাম। তিনি তার বক্তব্যে ছাত্র ভাইদের অনেক প্রশংসা করেছেন, তার সঙ্গে কিছু কিছু জিনিস বলেছেন। ছাত্র ভাইদের বলি, সভাপতি মহারাজ শুধু আজ এসছেন এখানে আমাদের অধ্যক্ষ হিসেবে নয়, তোমরা সবাই জানো তিনি আমাদের বিদ্যালয়ের সম্পাদক সেক্রেটারি মহারাজ। তো আমার তোমাদের উদ্দেশ্যে কথা, প্রধান শিক্ষক মহারাজ অন্যান্য মহারাজরা যেমন কথা বলেন, আমরা বলি টিচাররা শিক্ষাকর্মীরা, সেই সঙ্গে তোমরা এটাকে নির্দেশ বলে মনে করবে যে বিদ্যালয়ের সম্পাদক সেক্রেটারি মহারাজের কথা, সত্য কথা বলার একটা খুব সুন্দর গল্প তোমাদের শুনিয়েছেন, এই নির্দেশ তোমরা মানবে। একজন বিদ্যালয়ের সম্পাদক তিনি বলেছেন, এটা তোমাদের কাছে আমি আশা রেখে তাকে আর একবার ভক্তিপূর্ণ প্রণাম জানাই।